বিশ্বের সবচেয়ে দামি ওষুধ, দাম 18 কোটি টাকা। বিশ্ববাজারে সবচেয়ে দামি ওষুধ যা অনুমোদন দিয়েছে ইউনাইটেড কিংডমস ন্যাশনাল হেলথ সার্ভিস, যার দাম বাংলাদেশি টাকায় প্রায় 20 কোটি টাকা। কী রোগ সারায় এত দামি ওষুধ? জানা গিয়েছে একেবারে নির্মূল করে দেয় বিরল জেনেটিক রোগ। জিন থেরাপিতে কাজ করবে এই ওষুধ, যার নাম জোলজেন্সমা। প্রতি ডোজের দাম প্রায় 20 কোটি টাকা। সোমবার এই ওষুধ সম্পর্কে বিবৃতি দিয়েছেন ইংল্যান্ডের NHS। এই ওষুধ স্পাইনাল মাসকুলার অ্যাথ্রোপি, গুরুতর ও বিরল জিনের রোগ, প্যারালাইসিস, দুর্বল পেশি ইত্যাদি চিকিৎসা চালানোর সময় রোগীদের এই ওষুধ দেওয়া হবে। যে সমস্ত শিশুরা বা ছোট বাচ্চারা স্পাইনাল মাসকুলার অ্যাথ্রোপি আক্রান্ত এবং জন্মগতভাবে তারা এই রোগে ভুগছে, তাদের এই দুর্মূল্য ওষুধ দেওয়া যেতে পারে। জোলজেন্সমা ওষুধ প্রয়োগে বাচ্চারা ভেন্টিলেটর ছাড়া শ্বাস নিতে পারবে, হামাগুড়ি এবং হেঁটে চলাফেরা করতে পারবে। স্পাইনাল মাসকুলার অ্যাথ্রোপি আক্রান্ত শিশুরা, ন্যাশনাল হেলথ সার্ভিসের চিফ এক্সিকিউটিভের কথায়, নিষ্ঠুর রোগকে দূরে সরিয়ে পরিবারে খুশি নিয়ে আসবে এই ওষুধ। প্রসঙ্গত, এই রোগ স্পাইরাল মাসকুলার অ্যাথ্রোপি হলো জিনগত রোগ, যার ফলে মেরুদণ্ড এবং মস্তিষ্কের স্নায়ু কোষ দুর্বল থাকে, যার ফলে কোনো ব্যক্তি তাদের পেশিগুলির গতি নিয়ন্ত্রণ করতে পারে না।